الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْعَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيدٌ وَقَالَ اللَّهُ تَعَالَى فِي مَوْضِعٍ آخَرَ شرع لكم من الدين ما وصى به نوحا والدين أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا وأطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله تعالى في موضع آخر ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم في موضع اخر لا تزال طائفه من امتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم
ولكن ينظروا الى قلوبكم واعمالكم رواه مسلم সম্মানিত জুমা জামাতের উপস্থিতি সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের স্তুতিবাদ জ্ঞাপন করি যার অশেষ অনুকম্পায় সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ইকামতে দিন, পথ ও পদ্ধতি। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, ইতিহাস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, ইকামতে দিন, পথ ও পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জন্য। অনেকে বিষয়টি না বুঝার কারণে পা পিছলিয়ে ভিন্ন আকিদা এবং মানহাজে চলে যান। অনেকেই জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য হিসাবে একামতে দিনকে রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেন। তো চলুন আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। যদিও জুমার খুতবার নির্দিষ্ট একটা সময় রয়েছে, তো এই সময়ের মধ্যে যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার সুযোগ দিয়েছেন ততটুকু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত দিন বা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, সফলতার দিক দিয়ে ইতিহাসে বিশ্লেষণ করা হয়, পর্যালোচনা করা হয়, নবী রাসূলদের পরে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক হচ্ছেন উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু। যুগে যুগে হাজার হাজার বছরের ইতিহাস এমনটাই প্রমাণ করে, সব দিক দিয়ে সফল একজন রাষ্ট্রনায়ক হচ্ছেন উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু নবী রাসূলদের পরে। তো উমার রাদিয়াল্লাহু আনহুর সামনে একজন ইহুদি জ্ঞানী মানুষ, পাদ্রি মানুষ বলছেন যে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা আয়াত দিয়েছেন যা বিশেষ একটা দিনে অবতীর্ণ হয়েছিল আপনাদের নবীর উপরে, আমাদেরকে যদি আল্লাহ এটা দিতেন, এই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো, তাহলে ওই দিনটাকে আমরা সারা বছরের মধ্যে ভিন্নভাবে পালন করতাম, ঈদের মতো করে আমরা পালন করতাম ওই দিনটাকে যদি আল্লাহ আমাদেরকে ওটা দিতেন যেটা আল্লাহ আপনাদেরকে দিয়েছে। তোমার রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, কি এমন দিনে, কি এমন আয়াত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যা আপনাদেরকে দিলে আপনারা ঈদের মতো করে পালন করতেন, ভিন্নভাবে স্মরণীয় করে রাখতেন, ওই আয়াতটা কি এবং ওই দিনটা কোন দিন?
ওই ইহুদি পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, তো উনি বলছেন যে আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, একজন রাষ্ট্রনায়ক হিসাবে রাষ্ট্রের প্রজাদেরকে এমন কোনো দিক, এমন কোনো বিভাগ নেই যা তিনি ওই ভাষণের মধ্যে উল্লেখ করেননি। পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা রাষ্ট্রনায়কের জন্য ওই ভাষণ থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে কোন দিকগুলো প্রায়োরিটি দেওয়া উচিত, প্রাধান্য দেওয়া উচিত, শিখার বিষয় রয়েছে। বিদায় হজ্জের দিন যখন ভাষণ দিচ্ছিলেন, ওই সময় জিব্রিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আয়াতটা দিয়ে গেছিলেন, সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন মানে বিদায় হজ্জের দিন, এই বিদায় হজ্জের দিন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি পূর্ণাঙ্গতা দিলাম। আতমামতু আলাইকুম নিয়মাতি, পৃথিবীর মানুষের জন্য আমার পক্ষ থেকে যত নিয়ামত দেওয়া উচিত সেই নিয়ামতের পূর্ণাঙ্গতা দিলাম আজকের দিন। ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনান, এই পৃথিবীতে যত দিন রয়েছে, মতবাদ রয়েছে, ইজম রয়েছে, তরিকা রয়েছে, মতাদর্শ রয়েছে, পথ এবং পদ্ধতি রয়েছে জীবন চালানোর জন্য, সবগুলোকে আল্লাহ নাকচ করে দিলেন। রাদীতু লাকুম, তোমাদের জন্য আমি সন্তুষ্ট হলাম, মনোনীত করলাম দিন হিসাবে ইসলামকে। রাদীতু লাকুমুল ইসলামা দীনান, যে তোমাদের জন্য আমি সন্তুষ্ট হলাম, মনোনীত করলাম, নির্বাচিত করলাম একটা দিনকে, তার নাম হলো ইসলাম। সেই খ্রিস্টান পণ্ডিত, ইহুদি পণ্ডিত বলছেন যে এইখানে পৃথিবীর সকল দিন, সকল জীবন ব্যবস্থাকে আল্লাহ নাকচ করে দিয়ে একটাকে চূড়ান্ত হিসাবে ঘোষণা করেছেন পৃথিবীর মানুষের জন্য, তার নাম হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, ইসলাম হচ্ছে পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত চূড়ান্ত জীবন ব্যবস্থা। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের নিকট, তোমাদের জন্য মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। তো ইসলাম হচ্ছে একটা দিন, একটা জীবন ব্যবস্থা। তো একটা জীবন ব্যবস্থা যা আল্লাহ কর্তৃক মনোনীত, নির্বাচিত। তো এই দিন প্রতিষ্ঠা, কায়েম করা, এর পথ কি, পদ্ধতি কি, চলুন আমরা বিশ্লেষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশুরার মধ্যে উল্লেখ করেছেন 13 নম্বর আয়াত, শারা আলাকুম মিনাদ্দিন, তোমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য দিন নির্ধারণ করা হয়েছে, দিনকে মনোনীত করা হয়েছে, মা ওয়াসা বিহি নূহান, যা নির্ধারণ করা হয়েছিল নূহ আলাইহি ওয়াসাল্লামের উপরে, তোমাদের জন্য ওই দিন নির্বাচন করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, মনোনীত করা হয়েছে, যে দিন নির্ধারণ করা হয়েছিল নূহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওয়াল্লাযীনা ওহাইনা ইলাইকা,
এবং সেটি আপনার উপরেও প্রত্যাদেশ করা হচ্ছে। নূহ আলাইহিসসালামের উপরে যে দিন আল্লাহ নির্বাচন করেছিলেন ওই দিন আপনার উপরে, নবী আপনার উপরেও আল্লাহ প্রত্যাদেশ করেছেন। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছিলেন ইব্রাহিমের উপরে, ওয়া মূসা, মূসা আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া ঈসা, ঈসা আলাইহি ওয়াসাল্লামের উপরে, আন আকিমুদ্দিন, যে তোমরা দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, এর উপর এর ভিতরে মত পার্থক্য করো না বা বিচ্ছিন্ন হয়েও না, শতধা বিভক্ত হয়েও না, ছিন্ন ভিন্ন হয়েও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, তাদেরকে যেই দিকে ডাকবেন, মুশরিকদের জন্য এটা বড়ই কঠিন, আপনি যে দিনের দিকে ডাকবেন, যারা মুশরিক এদের কাছে এটা দুঃসাধ্য, এটা বড়ই কঠিন, যারা শিরকি আকিদা চিন্তা চেতনা লালন করে হৃদয়ের ভিতরে তারা এটা মেনে নিতে পারবে না, তাদের কাছে এটা বড়ই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে বলছেন, আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যার উপরে খুশি হন, যাকে ইচ্ছা করেন তাকে এটার জন্য মনোনীত করেন, নির্বাচিত করেন, ওয়াহদি ইলাইহি মান ইউরিদ, আর যে এর অভিমুখী হয়, এর অনুগামী হয়, এই দিনের অনুগামী হয়, আল্লাহ তাকে হেদায়েত দেন, এর উপরে পরিচালিত করেন। সূরা সূরা 13 নম্বর আয়াত। তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এটা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর অর্ডার, যা নাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। কোন দিন কায়েম করো, কোন দিন প্রতিষ্ঠা করো? আল্লাহ রাব্বুল আলামিন সিনিয়র চারজন নবীর নাম উল্লেখ করেছেন, একেবারে নাম উল্লেখ করেছেন, ওই দিন যেই দিন কায়েম করতে আল্লাহ বলেছিলেন নূহ আলাইহিসসালামের উপরে, যেই দিন কায়েম করতে বলেছিলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে, যেই দিন কায়েম করতে বলেছেন আল্লাহ মূসা আলাইহিসসালামকে, যেই দিন কায়েম করতে বলেছিলেন আল্লাহ ঈসা আলাইহিসসালামকে, যেই দিন কায়েমের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনাকে আল্লাহ আদেশ করেছেন, ওই দিন আপনি কায়েম করেন। সম্মানিত উপস্থিত উপস্থিতি, তাহলে দিন কায়েম, পূর্বের চারজন নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন, নূহ, ঈসা, মূসা, ইব্রাহিম আলাইহিসসালাম, ইনারা যে দিন কায়েম করেছেন, ইনারা যে দিনের উপরে ছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দিন কায়েম করতে বলেছেন। আমরা উম্মতে মুহাম্মাদি হিসাবে আপনাকে আমাকে ওই দিন কায়েমের ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, আকিমুদ্দিন নিয়ে মুহাদ্দিসগণ কি ব্যাখ্যা করেছেন, কি বিশ্লেষণ করেছেন, এটাও আমাদের একটু দেখার বিষয়, এটাও আমাদের একটু বিশ্লেষণের দরকার, যে তিনি যে আকিমুদ্দিন বলেছেন, আকিমুদ্দিন বলতে সালাফগণ কি বলেছেন। আমরা যে সালাফি নিজেকে দাবি করি বা আহলুল হাদিস নিজেকে দাবি করি, সালাফি আহলুল হাদিস কি, এটি একটি আকিদা মানহাজের নাম। সালাফ শব্দটা, এর অর্থ হল পূর্বসূরি, উত্তরসূরি। সালাফদের প্রথম ব্যক্তি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাফদের দ্বিতীয় স্তরের মানুষ হচ্ছেন সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। সালাফদের তৃতীয় স্তরের মানুষ হচ্ছেন তাবেঈগণ। সালাফদের পরবর্তী স্তরের মানুষ হচ্ছেন তাবে তাবেঈগণ,
সালাফদের পরবর্তী স্তরের মানুষ হচ্ছেন মুহাদ্দিসগণ, যারা পূর্বসূরীদের অনুসরণ করেছেন। তো এই ইসলামী শরীয়তটা দিন কায়েম থেকে শুরু করে সব কিছুই আপনাকে এই যুগের সালাফিদের মতো যদি আপনি চলতে পারেন তাহলে হচ্ছেন আপনি সালাফি, যেটাকে আমরা বলি সালফে সালেহীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম, তাবেই, তাবে তাবেই, মুহাদ্দিসগণ, তাদের যে মানহাস, তাদের যে বুঝ, তাদের যে বিশ্লেষণ, সে অনুযায়ী আপনাকে আমাকে এই বিষয়গুলো বুঝতে হবে। আপনি আমি যদি নিজের মতো করে বুঝি, নিজের মতো করে ব্যাখ্যা করি, তখন নানান ধরনের সমস্যার সৃষ্টি হবে, নানান ধরনের ফেতনা ছড়িয়ে যাবে। কারণ তারা যেই যুগে ছিলেন সেই যুগে কোরআন মাজিদ নাজিল হয়েছে, সেই যুগে হাদিস প্রচার এবং প্রসার করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, তারা কি বুঝেছেন সেই বুঝ অনুযায়ী আপনাকে আমাকে বিশ্লেষণ করতে হবে। তো দেখুন, আকিমুদ্দিন এর ব্যাখ্যা করতে গিয়ে রইসুল মুফাসসিরিন, যাকে মুফাসসিরদের সর্দার বলা হয়, যার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দোয়া করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে কোরআন মাজিদের ব্যাখ্যা করার জ্ঞান দান করেন। ইবনু আব্বাসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিশেষ করে দোয়া করেছিলেন যে তাকে যেন আল্লাহ কোরআনের বুঝ দান করেন, কোরআনের সঠিক জ্ঞান দান করেন, কোরআনের ব্যাখ্যা করার তৌফিক দেন। এই জন্য তাকে রইসুল মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরদের সর্দার বলা হয়। তো তিনি তাফসীরে ইবনে আব্বাসের 484 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন, আন আকিমুদ্দিন হচ্ছেন আনিত তাফিকু ফিদ্দিন, তোমরা দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকো। তিনি বললেন দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকো। ঠিক আরেকজন বিশ্লেষক, তিনি বিশ্লেষণ করেছেন তাফসীরে কুর্তুবীর লেখক যিনি, তার 16 নম্বর খণ্ডের 10 এবং 11 নম্বর পৃষ্ঠায় আন আকিমুদ্দিনের বিশ্লেষণ করতে গিয়ে বলছেন, ওয়া তাওহীদুল্লাহ ওয়া তাআতুহু। আন আকিমুদ্দিন হচ্ছে তাওহীদুল্লাহ, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, ওয়া তাআতুহু এবং তার আনুগত্য করা। আল্লাহর তাওহীদ এককত্ব, তাওহীদ হলো এককত্ব, একত্ব, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা এবং এই একত্বের উপরে আনুগত্য করা। ওয়াল ঈমান বিরসূলিহি, রসুলের উপরে ঈমান আনা, ও কুতুবিহি কিতাবের উপরে ঈমান আনা, অবে ইয়াউমিল জাযায়ে অবে সাইরি মা ইয়াকুনুর রাজুলু বিইকামাতি মুসলিমিন মুসলিমান। এরপরে বলছেন যে প্রতিদান দিবস, প্রতিদান দিবসের উপরে এবং মমিন মুসলিম হিসাবে যে বিষয়গুলো দরকার এই বিষয়গুলোর উপরেই মানানা। তাহলে দেখুন, আন আকিমুদ্দিনের ব্যাখ্যা পূর্বসূরী বিদ্বানগণ বলছেন যে তাওহীদ প্রতিষ্ঠা কর, তাওহীদের উপরে আনুগত্য করা, রাসূলের উপরে ঈমান আনা, কিতাবের উপরে ঈমান আনা, শেষ দিবসের উপরে ঈমান আনা, একজন মুসলিম হিসাবে যে সকল বিষয়গুলো মেনে চলতে হবে এগুলোর উপরে ঈমান আনা পূর্বসূরী বিদ্বানগণ বলছেন। তাহলে আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, মানে আপনি আগে তাওহীদ প্রতিষ্ঠা করেন, আল্লাহর এককত্বতার প্রতিষ্ঠা করতে হবে, এটা হচ্ছে দিন কায়েমের প্রথম ধাপ, প্রথম স্তর, যে আল্লাহর এককত্ব তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। এরপরে দেখুন হাফেজ ইবনু কাসির
রাহেমাহুল্লাহ তার তাফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, ওই দিন যা নিয়ে সকল রাসূলগণ আগমন করেছিলেন তা হলো এক আল্লাহর ইবাদত করা, যার কোনো শরীক নেই, যদিও তাদের শরীয়ত কর্মদ্বার পৃথক ছিল। নবী রাসূলদের কর্ম পদ্ধতি আলাদা ছিল, কিন্তু সকলেই যে দাওয়াত তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন, এই তাওহীদ প্রতিষ্ঠা করা হলো নাকিবউদ্দিন। অনুরূপভাবে এটা তাফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন তিনি, 4 নম্বর খণ্ডের 118 নম্বর পৃষ্ঠায়। ইমাম শাওকানি রহিমুল্লাহ তিনি উল্লেখ করেছেন, তাওহীদুল্লাহ ওয়াল ঈমান বিহি ওয়া তাআতুহু ওয়া তাআতু রাসূলিহি, আল্লাহর এককত্বের প্রতিষ্ঠা এবং তার উপরে ঈমান আনা, রাসূলের উপর আনুগত্য করা হচ্ছে আনাকিমুদ্দিন। রাসূলের আনুগত্য, আল্লাহর এককত্ব প্রতিষ্ঠা, তাঁর আনুগত্য, এটা হচ্ছে একামতে দিন তথা নাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। তো এইভাবে যদি আমরা উল্লেখ করি তাহলে দেখুন আরও অনেক বিশ্লেষণ করেছেন মুহাদ্দিসগণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে যে উল্লেখ করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আয়াতের বিশ্লেষণ করতে গিয়ে তাফসিরে কুর্তুবির মধ্যে, তারপরে তাফসিরে ফাতহুল কাদিরের মধ্যে আল্লামা শাওকানি রহিমাহুল্লাহ ইনারা উল্লেখ করছেন লিয়াবুদুন, এর ব্যাখ্যা করছেন লিয়ুয়াহিদুন, যে আমার ইবাদত করার জন্যই আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। এর উদ্দেশ্য হলো লিয়ুয়াহিদুন, যে আমার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যই আমি মানুষকে সৃষ্টি করেছি, আমার ইবাদত করার জন্যই আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি। মানে লিয়ুয়াহিদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য। এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে যে উল্লেখ করেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি, আমরা যে স্বীকৃতিটা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ইয়াকা না'বুদু, আমরা কেবল আপনারই ইবাদত করি। এর ব্যাখ্যা করতে গিয়ে তাফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, ইয়াকা না'বুদু ইয়ানি ইয়াকা না'বুদু, এর ব্যাখ্যা হলো ইয়াকা নুওয়াহিদু ওয়া নাখাফু ওয়া নারজু ইয়া রাব্বানা লা গায়রাক লা গায়রুকা, ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, এর অর্থ হলো ইয়াকা নুওয়াহিদু, আল্লাহ আমরা তোমারই তাওহীদ প্রতিষ্ঠা করি, ওয়া নাখাফু, তোমাকেই ভয় করি, অনার্জু, তোমারই সন্তুষ্টি কামনা করি, এ রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা গায়রুকা, তুমি ছাড়া অন্য কারো জন্য নয়, তুমি ছাড়া অন্য কাউকে ভয় করি না, তুমি ছাড়া অন্য কারো সন্তুষ্টি কামনা করি না, তুমি ছাড়া অন্য কারো ইবাদত করি না, একমাত্র তোমারই ইবাদত করি, তোমাকেই ভয় করি, তোমারই সন্তুষ্টি কামনা করি, তোমারই এককত্বের প্রতিষ্ঠা করি এই জমিনের বুকে, এর অর্থ হলো ইয়াকা না'বুদু। তাফসির ইবনে কাসিরের মধ্যে উনি আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, তাওহীদের মধ্যে সব কিছু রয়েছে। তাওহীদ মানে এককত্ব বা একত্বতা বা একত্ব, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, আমি মানুষ জিনকে সৃষ্টি করেছি লে ইয়াবুদুন, আমার ইবাদতের জন্য। তো এগুলোতে তাওহীদ কি রয়েছে? এই যে আমরা জুমার সালাতে এসেছি, জুমার সালাতে কেন এসেছি? আমরা খুতবা শুনছি, খুতবার পরে 2 রাকাত সালাত আদায় করব, 2 রাকাত সালাতে সেলেন্ডার করে, বুকে হাত বেঁধে, আত্মসমর্পণ করে, নিজের সব কিছু সঁপে দিয়ে
সিজদায় লুটিয়ে পড়ছি, মানে প্রমাণ করে দিচ্ছি যে তুমি একমাত্র ইলাহ, আল্লাহু আকবার, তুমি সবচেয়ে বড়, তোমার কাছে মাথা নত করলাম, তোমার সমপর্যায়ে আর কেউ নেই, তুমি এক অদ্বিতীয়, তোমারই এককত্ব, সব কিছু তোমার, এই স্বীকৃতি দিচ্ছি সিজদায় লুটিয়ে পড়ে। এটা হলো দিন কায়েম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার পরে আপনারা আমার মনের মধ্যে, আপনারা আমার চিন্তায়, আপনারা আমার বিশ্বাসে যদি শিরকি আকীদা চিন্তা চেতনা থাকে, তাহলে আপনি আমি তাওহীদ প্রতিষ্ঠা করতে পারি না, আল্লাহকে এক হিসাবে স্বীকৃতি দিতে পারি না। যদি সামান্যতম শিরকি কোনো চিন্তা চেতনা আপনার আমার মধ্যে থাকে, তাহলে স্বীকৃতি দিতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই স্বীকৃতি আমি দিতে পারি না, এই স্বীকৃতির বাস্তবায়ন করতে পারি না, এই স্বীকৃতির অন্তর্নিহিত ভাব আপনি আমি বুঝতে পারিনি, যদি এটা আপনি আমি এই স্বীকৃতি দিয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কার কুরাইশদেরকে যখন ডাক দিয়েছিলেন, বলেছিলেন কি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহুন, তোমরা সফল কাম হবে। আর কিছু তো বলেননি, তাদেরকে সালাত পড়তে বলেননি, তখনও তাদেরকে সিয়াম পালন করতে বলেননি, তখন পর্যন্ত তাদেরকে যাকাত দিতে বলেননি, তখন পর্যন্ত তাদেরকে দান সাদকার নসিহত করতে বলেননি, কিছুই বলেননি, শুধু একটাই দাওয়াত দিয়েছিলেন ইসলামের একেবারে প্রথম যুগে, কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত হক কোনো মাহবুদ নেই, এ স্বীকৃতি দাও, মানে তার তাওহীদ, তার এককত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাহবুদ নেই, মানে তিনি এক, তার ওহাদানিয়াত, তার এককত্বের স্বীকৃতি দাও। এই আহ্বান যখন জানালেন, মক্কার কাফের মুশরিক নেতারা বলেছিল, ওয়াই হাকিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, ধ্বংস হোক তোমার, তোমার ধ্বংস হোক, তুমি এই জন্য আমাদেরকে এখানে আহ্বান জানিয়েছ। এক দাওয়াতেই চেঞ্জ হয়েছে, তারা ঠিকই বুঝেছিল, কাফের মুশরিকরা ঠিকই বুঝতে পেরেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বুঝিয়েছেন। আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝি না, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মসজিদে এসে সিজদায় লুটিয়েও পড়ি আল্লাহু আকবার বলে, পরক্ষণে আবার শিরকের শিখণ্ডীগুলোতে, শিরকের আখড়াগুলোতে, শিরকের কেন্দ্রগুলোতে, শিরকের ইন্ডাস্ট্রিগুলোতে আপনি আমি ঠিকই আছি, সেখানেও রয়েছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তারা বুঝেছিল, আপনি আমি বুঝি, আল্লাহু আকবার এর প্রতিধ্বনি তারা বুঝেছিল, আপনি আমি বুঝিনি, যার কারণে সব জায়গায় তো রয়েছে, প্রত্যেকটা মাজারের সাথে মসজিদ রয়েছে, ইল্লা মাশাআল্লাহ, প্রত্যেকটা মাজারের সাথে মসজিদ রয়েছে, প্রত্যেকটা মাজারের মসজিদে একজন আলেম খতিব হিসাবে খুতবা দিয়ে থাকেন, আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়েও পড়েন, আর মসজিদ থেকে বেরিয়ে মাজারে দান সাদকা নজর নিয়াস, নিজের চাহিদা পূরণের, নিজের ভয় ভীতি আশা আকাঙ্ক্ষা পূরণের সব কিছু পালন করেন, তাহলে আল্লাহু আকবারের প্রতিধ্বনি তাদের হৃদয়ে কি ধ্বনিত হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহর দাবি তারা কি বুঝেছেন? ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, লে ইয়াবুদুন, ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আমার ইবাদতের জন্য, তারা কি বুঝেছেন? এটা বুঝেন না, তার স্পষ্ট প্রকাশ্য শিরকে জড়িত রয়েছে, আপনি আমি গোপন শিরকে জড়িত, অপ্রকাশ্য শিরকে, সূক্ষ্ম শিরকে জড়িত রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, পার্থক্য এতটুকু। তো এই তাওহীদ প্রতিষ্ঠাই হলো মূল একামতে দিন হিসাবে সবারই তো উপস্থিতি। তো দেখুন, তো একামতে দিন, দিন কায়েম এর প্রথম ধারা আমরা রাসূলের যুগ থেকে যদি নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে বলে রাখি সূরা শুরা
এর তেরো নম্বর আয়াতে আল্লাহ চারজন নবীর নাম উল্লেখ করেছেন, নূহ, মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিমুসসালাম। আর নবী মুহাম্মদ সাল্লামের নাম উল্লেখ করেননি, ইঙ্গিত দিয়েছেন যে আপনাকে ওই দিন প্রতিষ্ঠারই নির্দেশ দেওয়া হয়েছে, তাকে উজ্জ্ব রেখেছেন। তাহলে মোট পাঁচজন নবী, চারজনের নাম স্পষ্ট, একজন অস্পষ্ট। যিনি অস্পষ্ট তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যে চারজন নবীর নাম স্পষ্ট উল্লেখ করেছেন, এই চারজনের একজনকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দেননি। রাষ্ট্রীয় যে সিংহাসন, রাষ্ট্রনায়ক চারজনের একজনও ছিলেন না। ইতিহাস খুঁজেন, ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্রনায়ক ছিলেন না, মূসা আলাইহিস সালাম রাষ্ট্রনায়ক ছিলেন না, ঈসা আলাইহিস সালাম রাষ্ট্রনায়ক ছিলেন না, নূহ আলাইহিস সালাম রাষ্ট্রনায়ক ছিলেন না। চারজনের, যে চারজনের নাম বলেছেন এই আয়াতে, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, এই দিন কায়েমের আয়াতের যে চারজনের নবীর নাম নিয়েছেন, একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, যার নাম উজ্জ্ব রেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম। তিনি জীবনের দুইটা ধারা তার, মক্কি জীবন, মদিনা জীবন। মক্কি জীবনে ছিলেন না, তবে মদিনা জীবনে এসে উনি রাষ্ট্রনায়ক হয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তো মদিনা জীবনে রাষ্ট্রনায়ক হলেন। যদি সময়ের সাথে কুলাই, এমন শেষ আর দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। তো আমার যে বিষয়ে বলতে চাচ্ছিলাম, চলুন, তো মদিনা জীবনে, মাক্কী জীবনে তিনি রাষ্ট্রনায়ক ছিলেন না। মাক্কী জীবনে কি করেছেন? শুধু মানুষ তৈরি করেছেন। তার বয়স মোট 63 বছর। নবী মুহাম্মদ সাল্লাম এই পৃথিবীতে বেঁচেছিলেন 63 বছর। 63 বছরের মধ্যে 13 বছর ছিলেন মক্কায় আর 10 বছর ছিলেন মদিনায়। তো মক্কার 13 বছর ব্যাপী তিনি স্রেফ মানুষ তৈরি করেছিলেন, সাহাবি তৈরি করেছিলেন, তাওহীদ প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেছিলেন, স্রেফ মানুষ তৈরি করেছিলেন। শেষের 10 বছরে গিয়ে রাষ্ট্রনায়ক হলেন। তো রাষ্ট্রনায়ক হওয়ার যে প্রেক্ষাপট, রাষ্ট্রনায়ক হওয়ার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা তো দিন কায়েমের একটা ধাপ। তো মদিনার জীবনে যে রাষ্ট্রনায়ক হলেন, সেই ইতিহাস খুঁজলে যেটা পাওয়া যায়, নববী 11তম বর্ষে তিনি মক্কার চারিদিকে দাওয়াত দিচ্ছিলেন, কাজ হচ্ছিল না, আশানুরূপ সাড়া তিনি পাচ্ছিলেন না। যে পরিমাণ মানুষ দিনের পথে ফিরে এসেছিল তা একেবারে কম। তখন তিনি ইচ্ছা করলেন, ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ে সেই ভাবাবেগটা দিলেন যে মক্কার বাহির থেকে যারা হজে আসে, বাহিরের মানুষ যারা হজ করতে আসে, তাদের কাছে আমি দাওয়াত দিই, যদি তারা কবুল করে। হজ্জের মৌসুমে, নববী 11তম বর্ষে হজ্জের মৌসুমে তিনি একটু চেপে বসবেন, যে ফাঁকা জায়গাগুলো আছে ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন, পিছনের কাতার ফাঁকা থাকো, সবাই মরবেন, কিছু ভাই মনে করেন না যে না যেখানে বসাছি এটাই আমার, যে না একটু সামনে এসে বসবেন, পিছনে ফাঁকা থাকুক, সামনে না, যারা পরে আসছে তাদেরকে বসার সুযোগ করে দিবেন, কারণ সামনে যথেষ্ট ফাঁকা আছে। এবং এটাও মসজিদে যারা আগে আসবেন তাদের যে শিষ্টাচার বলা আছে, এই শিষ্টাচারের খেলাফ, যারা আগে আসবেন তারা সামনে পূরণ করে বসবেন, পিছনেরা পিছনে বসবেন, কারণ পিছনে যে আসবে, পরে যে আসবে, তিনি ঘাট ডিঙিয়ে ডিঙিয়ে সামনে যাবে, এটাকে মানে বেয়াদবি হিসেবে উল্লেখ করা হয়েছে জুমার দিনে, শিষ্টাচারের খেলাফ হিসেবে উল্লেখ করা হয়েছে। যে একটু খেয়াল রাখবেন, পরস্পরকে সহযোগিতা করবেন, জাযাকাল্লাহ খায়। তো যে কথা বলছিলাম, নববী 11তম বর্ষে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের মৌসুমে তিনি বিভিন্ন তাঁবুতে তাঁবুতে গিয়ে খোঁজা শুরু করলেন যে বাহির থেকে কারা এসেছে, বাহির থেকে কারা হজ করতে এসেছে, যারা মক্কার মানুষ, মক্কার বাহির থেকে এসেছে। রাতের আধারে, রাতের অন্ধকারে, চাঁদনি রাতে তিনি বের হয়েছেন, দিনে বের হওয়ার সুযোগ নেই, কারণ পরিবেশ অত্যন্ত জটিল, মক্কার কাফের মুশরিকরা যদি বুঝতে পারে তাহলে ক্ষতি করে দিবে। তো রাতের আধারে বেরিয়ে বিভিন্ন তাঁবুতে তাঁবুতে খুঁজছেন। তো তাঁবুতে তাঁবুতে খুঁজতে গিয়ে এক তাঁবুতে কেউ বলছেন 6 জন, কেউ বলছেন 7 জন।
ছয় কিংবা সাতজন যুবককে এক তাঁবুর ভিতরে পেলেন, খোঁজ নিলেন, তারা অ্যাসরিব থেকে এসেছেন, মদিনা থেকে এসেছেন, মদিনার পূর্ব নাম হলো অ্যাসরিব, তো মদিনা থেকে এসেছেন ছয়জনই যুবক হজে এসেছেন। এই ছয়জনের নেতৃত্বে ছিলেন আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু। তো তাদের কাছে দাওয়াতটা পেশ করলেন, এই সাতজন বা ছয়জনের কাছে তিনি দাওয়াতটা পেশ করলেন, ইসলামের দাওয়াত পেশ করলেন। কি দাওয়াত দিয়েছিলেন? এই ছয়জনের একজন হচ্ছেন ওবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। ওবাদ ইবনে সামিত ওই সাহাবি যেই সাহাবির বর্ণিত হাদিস সহিহ বুখারীতে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত শুদ্ধ নয় যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। যে সূরা ফাতিহা সালাতের মধ্যে পাঠ করবে না তার সালাত কমপ্লিট নয়, পূর্ণাঙ্গ নয়, শুদ্ধ নয়। এই হাদিসের রাবি হলেন ওবাদ ইবনে সামিত, ওই তাঁবুর ভিতরে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, প্রথম শ্রেণীর সাহাবি। মদিনায় ইসলাম প্রতিষ্ঠার প্রেক্ষাপটে যাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, তো উনি হাদিসটি বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ছয়জনের সাথে যে আলোচনা হলো ইসলামের উপরে, তিনি বলছেন যে আমরা রাসূলের কাছে বায়াত নিয়েছিলাম, রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিলাম যে শর্তগুলোর উপরে, এই শর্তগুলো ছিল আল্লা তুশরিকু বিল্লাহি শাইয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত দিলেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। দেখেন তাওহীদের বাণী কিনা, দিন কায়েম কিভাবে করছেন দেখেন, দিন কায়েম, দিন প্রতিষ্ঠা, আনাকিমুদ্দিন এর সূচনা কিভাবে উনি করলেন। প্রথম দাওয়াত দিলেন শিরক মুক্ত জীবন যাপনের, ওয়ালা তাসরিকু, এরপরে বললেন তোমরা চুরি করবে না। প্রথমে তাওহীদের দাওয়াত দিলেন, শিরক মুক্ত জীবনের দাওয়াত দিলেন, দ্বিতীয় জায়গায় দিলেন তোমরা চুরি করবে না। চুরি বিষয়টা কোন জায়গায়? এটা তো আমাদের দেশকে ভাবলে যথেষ্ট, কেউ গায়ে নিজে মেখে নিয়েন না, নিরপেক্ষ দৃষ্টিতে বিশ্লেষণ করেন যে বাংলাদেশের অবস্থা এখন কোথায়, কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একজন পিয়ন 400 কোটি টাকার মালিক, কি এমন আলাদিনের চারাগ পেয়ে গেলেন উনি, পিয়ন হিসাবে জয়েন করে 400 কোটি টাকার মালিক। একজন আয়া ঝাড়ুদার হিসাবে এক মহিলা অফিসের যোগ দিয়ে কয়েক বছরের ব্যবধানে 250 কোটি টাকার মালিক, কি আলাদিনের চেরাক পেয়ে গেলেন। মানে কোটি টাকা না, 100 কোটি টাকার মালিক যারা চতুর্থ শ্রেণী বা তার চেয়েও নিম্ন মানের কর্মচারী তারা, আর যারা একটু ঊর্ধ্বতন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তারা 100 কোটি না, 1000 কোটি টাকার মালিক। একজনের 100 কোটির হিসাব নেই। প্রাইভেট পড়িয়ে নাকি একজন হয়েছেন 1500 কোটি টাকার মালিক। এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলছি, এগুলো আফসোসের, এগুলো দুঃখের। সবারই তো উপস্থিতি, যদি কোনো ব্যক্তির একজনের ব্যাংকে লোন থাকে 36,000 কোটি টাকা, তাহলে দেশে আর থাকে কি? যদি একজনের ব্যাংকে লোন থাকে 90,000 কোটি টাকা, তাহলে আর দেশে থাকে কি? যে খেসারতগুলো পাওয়াতে হচ্ছে, মাদ্রাসার একটু টাকার প্রয়োজনে ব্যাংকে গিয়েছিলাম এই কয়েকদিন আগে, যখন 2 লাখ টাকার উপরে ব্যাংক থেকে তোলা যাবে না নির্দেশনা ছিল, তখনকার কথা বলছে এই কয়েকদিন আগে, আমার সামনে একজন ভাই দাঁড়িয়ে বলছেন, 3টা ব্যাংকের নাম বললেন যে প্রথমে ওই ব্যাংকে গিয়েছি, উনি 2 লাখ সামথিং টাকা উত্তোলনের জন্য গিয়েছেন, উনি এক প্রতিষ্ঠান চালান, তো ওই ব্যাংকে নেই, আর এক ব্যাংকে পাঠিয়েছে, ওই শাখাতে নেই, উনি তৃতীয় এই শাখাতে এসেছেন, এখন আশঙ্কা আছেন এখানে পাবো কিনা। তাহলে কোন জায়গায় গিয়েছে দেশ, আর হবেই না কেন? যদি একজন ব্যক্তির কাছে ব্যাংকে লোন থাকে 36,000 কোটি টাকা, একজনের কাছে 80-90,000 কোটি টাকা থাকে, তাহলে আর বাকিগুলো তো আরও অনেকে আছে কম বেশি। নবী মুহাম্মদ সাল্লাম দিন কায়েমের ছোট ছোট বাচ্চাগুলো, এরা যুবক মানুষ, তাদের শপথ নিচ্ছেন দিন কায়েমের,
তার প্রথমটা দিলেন কিসের? তাওহীদের, এককত্বের, যে আল্লাহ ব্যতীত কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এক আল্লাহর ইবাদত করবে, তাওহীদের দাওয়াত প্রথম। আর দ্বিতীয় দাওয়াত দিলেন কি? চুরি করবে না। ওই চুরিতে তো দেশ গেছে, এটা বাস্তবতা। ওই চুরিতে দেশ গেল, একদম মাথায় ঢুকালেন প্রথমে চুরি করবে না। আলহামদুলিল্লাহ আমাদের দেশে আল্লাহ সব কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। আপনি নিশ্চিত করেন যে একটা টার্ম পাঁচ বছর বাংলাদেশে এক টাকা কেউ চুরি করতে পারবে না? আপনি নিশ্চিত করেন বাংলাদেশকে আর কারোর দিকে হাত পাততে হবে, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই পরিমাণ অর্থ সম্পদ লোকবল জনবল যা দরকার আল্লাহ সব দিয়েছেন। শুধু এটা নিশ্চিত করতে হবে যে এক টাকা কেউ চুরি করবে না। এখন পাঁচ বছরই যথেষ্ট, দেশ ঘুরে দাঁড়াবো। কিন্তু হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা এক চতুর্থ শ্রেণীর কর্মচারী লুটপাট করে খেয়ে চলে যায়, কেউ কিছু করার নেই, বলার নেই। তাহলে থাকবে কি? এই বুনিয়াদি শিক্ষা ইসলাম দিয়েছে। নির্বাচন করা বহু দূরের কথা, দিন কায়েমের লোক তৈরি করছেন, কেবল দাওয়াত দিচ্ছেন। আপনি অনেক কৌশলী হবেন, হিকমতের সাথে দাওয়াত দিবেন, যে হিকমত পরে, ওগুলো পরে, ওগুলো এত কঠিন জিনিস চাপানো যাবে না। হিকমতি হিকমতের দোহাই দিয়ে দিয়ে এগুলো আপনি বলবেন না। রাসূল প্রথম তখন ইসলাম গ্রহণের প্রথম স্টেপে দাওয়াত দিচ্ছেন, ওলা তাসরিকু, চুরি করবেন, আত্মসাত করবে না, চুরি করতে পারবে না। দিন কায়েম কাকে বলে দেখেন? এটা গেল দুই নম্বর। তিন নম্বরে গিয়ে বললেন, ওলা তাজলু, ব্যভিচার করবে না, জেনা করবে না। জেনা, পরকিয়া, ব্যভিচার, এগুলো তো বলার অপেক্ষা রাখে না কোন পর্যায়ে গিয়েছে। চোখ দিয়ে একটা বেহায়া নারীকে ইচ্ছা করে তাকালে চোখের জেনা হয়, হাত দিয়ে একটা নারীকে স্পর্শ করলে হাতের জেনা হয়, একটা বেগানা নারীর দিকে এগিয়ে গেলে পায়ের জেনা হয়, একটা বেগানা নারীর সাথে অপ্রয়োজনীয় কথা বললে মুখের জেনা হয়, একটা বেগানা নারীর কথা বিনা প্রয়োজনে শুনলে কানের জেনা হয়, একটা নারীকে হৃদয় দিয়ে ভাবলে, বেগানা নারীকে নিয়ে কল্পনা করলে অন্তরের জেনা হয়। এ হাদিস তো সহিহ মুসলিমের, সবাই জানি। তাহলে স্কুলের, কলেজে, ভার্সিটিতে বলেন তো কোন ছেলেটা জেনা থেকে মুক্ত আছে? কে মুক্ত আছে? ইল্লা মাশাল, পার্সেন্টেজ করলে শতকরা কয়জন টিকবে? ইচ্ছায় অনিচ্ছায় কথা বলতে হয়, দেখা লাগে, চলা লাগে, সব কিছু জড়িয়ে রয়েছে। দিন কায়েম কীভাবে করবেন? প্রথম স্টেপে, প্রথম ধাপে শিক্ষা রাসূল সাল্লাম কী দিচ্ছেন দেখেন, সবার এতে উপস্থিতি। আর প্রকাশ্য জেনে এটা তো বলার অপেক্ষায় রাখেন, জেনার শেষ পার্ট, চূড়ান্ত পর্ব, এটা তো বলার অপেক্ষায় রাখেন, এটাই তো ছড়াছড়ি। প্রথম ধাপগুলো তো বাদই দিলাম, তো তাদেরকে শর্ত দিলেন, খবরদার ব্যভিচার করবে না। ওয়ালা তাকতুলু আউলাদাকুম, চতুর্থ কন্ডিশন দিলেন যে তোমরা সন্তানকে হত্যা করবে না। ওয়ালা তাতু বুহতানিন, তোমরা নারীদেরকে অপবাদ দিবে না, তোমরা নারীদেরকে অপবাদ দিবে না। ওয়ালা তাআসাউ ফি মারুফিন, এবং কল্যাণকর কাজে পৃষ্ঠ প্রদর্শন করবে না। এরপরে বললেন যেখানেই থাকো আল্লাহকে ভয় করবে। এই ছয়টি বিষয়ের উপরে বায়াত নিয়েছিলেন, সহিহ বুখারী ১৮ নম্বর হাদিস। এটা ছিল দিন কায়েমের প্রথম ধাপ। এই ছয়জন বা সাতজনকে পাঠিয়ে দিলেন মদিনায়, কেউ বলছেন ছয়জন, কেউ বলছেন সাতজন। যারা বলছেন ছয়জন তারা বলছেন যে এর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্য পরবর্তী বছরে এনারা ছয়জন যখন চলে গেলেন, ছয়জন গিয়ে মদিনাতে দাওয়াত দিলেন। এটা ১১তম বর্ষে নববী, নববী ১২তম বর্ষে এই ছয়জনের পাঁচজন আর নতুন সাতজন ১২জনকে নিয়ে আসলেন। এই ১২জনের ভিতরে ইসলাম, ইসলামের দাওয়াত দিলেন, বায়াত নিলেন। এই ১২জন চাইলেন যে আমরা তো ইসলাম বুঝি কম, নবমুসলিম, তো মদিনার একজন মানুষ, মক্কার একজন মানুষ দেন যিনি ইসলাম ভালো বুঝেন, তাকে নিয়ে আমরা দাওয়াত দেব। তো এই ১২জনের সাথে আর একজন যুবক দায়ী দিলেন, তিনি হচ্ছেন মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু আনহু।
তো মুসাব বিন উমায়ের আর বারো জন, এই তেরো জন গেলেন, এই তেরো জন গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। নববী তেরোতম বর্ষে এসে এই তেরো জনের দাওয়াতের ফল দাঁড়ালো যে তেরোতম বর্ষে 75 জন মানুষ হজ্জে এসে একসাথে ইসলাম গ্রহণ করল, 73 জন পুরুষ আর 2 জন নারী, এই 75 জন মানুষ একসাথে ইসলাম গ্রহণ করল। নবী মোহাম্মদ সাল্লামের এই নবুয়াতি 13 বছরের ভিতরে সবচেয়ে বড় মানে আনন্দের এবং সফলতার সময় ছিল এটা, যে একসাথে 75 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে, যেহেতু পূর্বে এই রেকর্ড ছিল না। এই 13 জন মানুষ, 75 জন মানুষ, এনারা সবাই মদিনায় ফিরে গেলেন। মদিনায় ফিরে গিয়ে এই 75 জনের সাথে এই 75 জন ব্যক্তি বা দ্বিতীয় ধাপে 12 জন ব্যক্তি ইনাদের কাছে যে দাওয়াত দিয়েছিলেন দিন কায়েমের, সেই দাওয়াতে ছিল কি? ইনারা বলছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছিলাম আলা সামি ওয়া ত্বাআতে ফিন নাশাতি ওয়াল কাসলে, যে আমরা দুঃখ কষ্টে সুখ স্বচ্ছন্দে আপনার কথা শুনব এবং মেনে চলব। এরপরে ওয়া আলাল আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, আমরা কল্যাণের দিকে মানুষকে আহ্বান জানাব এবং খারাপ থেকে আমরা মানুষকে বেঁচে থাকার জন্য উদ্বুদ্ধ করব। এরপরে ছিল যে আমরা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করব, কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না। এরপরে ছিল আল্লাহ রাসূল সাসম বলেছিলেন, আমি যদি তোমাদের মাঝে যাই তাহলে তোমরা নিজেদের জান মাল স্ত্রী পরিজনকে যেভাবে তোমরা নিরাপত্তা দাও আমি নবীকে সেইভাবে নিরাপত্তা দিবে। যখন যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, সহিহ ইবনে হিব্বানের 7012 নম্বর হাদিস, সহিহ মুসলিমে কিছু শাব্দিক পরিবর্তন রয়েছে, 4874 নম্বর হাদিস, তো এই আহ্বান যখন দিলেন তখন ইনাদের মধ্যে ওবাদা ইবনে সামিত বলেছিলেন, ফামালা নাইদা ফাল না জালিক, আপনি যে শর্তগুলো দিলেন এই শর্তগুলো মেনে নিয়ে আমরা যদি ইসলামের বায়াত করি তাহলে আপনি আমাদেরকে কি দিবেন, বিনিময়ে আমরা কি পাব? ফামালা নাইদা ফাল না জালিক, এটা যদি আমরা মেনে নেই তাহলে আপনি আমাদেরকে কি দিবেন, আমরা এই বিনিময়ে কি পাব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দ উত্তর দিয়েছিলেন, আল জান্নাহ। তোমরা যদি মেনে নাও তাহলে আমি তোমাদেরকে আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দিই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে বিনিময়ে তোমরা জান্নাত পাবে, তখন ওনারা বলেছিলেন, রিবহুল বাইয়ে লা নাকিল ওয়া লা নাস্তাকিল, আপনার সাথে যে চুক্তি হলো এই চুক্তি আমরা কোনোদিন ভাঙব না, কোনোদিন ভাঙার আবেদনও করব না। ঝড় ঝাপটা বিপদ মুসিবত যাই আসুক না কেন, আমরা ভাঙব না আর ভাঙার কোনোদিন আবেদন করতে পারব না, বিনিময়ে আপনি জান্নাত নিয়ে দেবেন। যখন এই চুক্তি সম্পাদিত হলো তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর পক্ষ থেকে জিব্রিল উপস্থিত হলেন, জিব্রিল এসে একটা আয়াত দিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সূরা তাওবার 110 নম্বর আয়াত, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল। তো যদি নিজেকে মুমিন দাবি করেন তাহলে আপনি আমি বিক্রি হয়ে আছি আল্লাহর কাছে, আপনার আমার জান মাল বিক্রি করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে, তাহলে আপনার আমার প্রত্যেকটা মুহূর্ত সিফ ইসলামের জন্য, তাওহীদের জন্য ব্যয় হবে, তাগুতের জন্য ব্যয় হবে না, অন ইসলামিক কোনো আদর্শ প্রচার প্রতিষ্ঠার জন্য ব্যয় হবে না, শিরিক বেদাত মিশ্রিত কোনো দাওয়াতের জন্য ব্যয় হবে না, সিফ আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্যই, হক প্রতিষ্ঠার জন্যই, তাওহীদের দিন কায়েমের জন্যই প্রত্যেকটা মুহূর্ত আপনার আমার ব্যয় হবে, যেহেতু আপনি আমি বিক্রি হয়ে আছি জান্নাতের বিনিময়ে। সবারই উপস্থিতি তো দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তৎক্ষণাৎ তাদেরকে আয়াতটা শুনিয়ে দিলেন, সূরা তাওবার 111-10 আয়াত তাদেরকে শুনিয়ে দিলেন যা নাজিল হয়েছিল। ওয়ালাকাদ, এরপরে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের বাস্তব কিছু পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি প্রত্যেক উম্মতের কাছে রসুল প্রেরণ করেছি, কেন? আমার ইবাদত করার জন্য এবং তাগুতকে অস্বীকার করার জন্য। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফাআবুদুন। আমি প্রত্যেক জাতির কাছে আপনার পূর্বে পাঠিয়েছিলাম, আপনার সময়েও পাঠিয়েছি, রাসূল প্রেরণ করেছি, কেন? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি ব্যতীত কোনো মাবুদ নেই, ফাআবুদুন, বিধায় আমার ইবাদত করো। তাহলে আপনার আমার দিন কায়েমের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হবে আল্লাহর ইবাদত করা, অন্য কিছু নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন যদি আমরা একটু পিছনে ফিরে যাই তাহলে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের ক্ষেত্রে, যদি দিন কায়েম মানে রাষ্ট্রীয় ক্ষমতায় চূড়ান্ত হয়, যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন মাক্কী জীবনে, মানুষ ইসলাম গ্রহণ করা শুরু হলো, তখন মক্কার কাফের মুশরিকরা মক্কায় বৈঠক বসল। তাদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আবুল ওয়ালিদ, মুশরিকদের একজন নেতা আবুল ওয়ালিদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আসলো, এসে প্রস্তাব দিল যে ভাতিজা তুমি কি চাও, তুমি যদি সম্পদ চাও তাহলে বলো, আমরা সবাই মিলে সম্পদ তুলে তোমার হাতে জমা দিচ্ছি, তুমি হবে এই মক্কার সবচেয়ে বড় সম্পদশালী, শ্রেষ্ঠ সম্পদশালী। তুমি যদি নেতৃত্ব চাও তাহলে বলো, আমরা তোমাকে নেতা বানিয়ে দিচ্ছি, তোমার কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নেব না, তুমি হবে নেতা। এরপরে বললেন যে তুমি যদি রাষ্ট্র ক্ষমতা চাও তাহলে বলো, আমরা তোমাকে রাষ্ট্রনায়ক বানিয়ে দিচ্ছি, তুমি হবে এই রাষ্ট্রের নায়ক। এই প্রস্তাব তিনটা দিয়েছিলেন সেই সময়। জাফি খুসিরা হাসান সানাদে বর্ণিত হয়েছে, এরপরও সফিউর রহমান মোবারকপুরে আল রাহেকুল মাকতুমের মধ্যে 106 পৃষ্ঠা আলোচনা করেছেন, লম্বা আলোচনা করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শান্ত কণ্ঠে বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি রেসালাত নিয়ে এসেছি, তাওহীদের দাওয়াত নিয়ে এসেছি, আমি আপনাদের কাছ থেকে সম্পদ চাই না, আপনাদের কাছ থেকে নেতৃত্ব চাই না, আপনাদের কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা আমি চাই না, আমি লা ইলাহা ইল্লার দাওয়াত নিয়ে এসেছি, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি মানুষকে সুসংবাদ দিতে, ভীতি প্রদর্শন করতে, জান্নাতের সুসংবাদ দিতে, জাহান্নামের ভয় দেখাতে, এই তাওহীদের যে দাওয়াত সেটা তুলে ধরলেন। তো যদি দিন কায়েম রাষ্ট্র ক্ষমতায় হতো, যে রাষ্ট্র ক্ষমতাই মূল দিন কায়েম, তাহলে তো তিনি পেয়ে যেতেন, সে প্রস্তাব তো তাকে দেওয়া হয়েছিল। যদি মানুষকে দিনের উপরে, মানুষের মধ্যে দিন কায়েম করা না যায় তো রাষ্ট্র ক্ষমতা নিয়ে টিকানো যাবে না, রাষ্ট্র ক্ষমতা নিয়ে কাজ হবে না যদি মানুষগুলোকে দিনের উপরে প্রতিষ্ঠিত করা না যায়, তাওহীদের উপরে যদি মানুষের হৃদয় জগতে আলো জ্বালানো না যায় তাহলে ওখানে রাষ্ট্র ক্ষমতা নিয়ে কাজ হবে না। এই ইঙ্গিতটা কিন্তু এই আলোচনার মধ্যে পাওয়া যায় যে হাসান সানাদে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আর একটা বিষয় লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একদিন জিব্রিল বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসে আছেন, পাশে জিব্রিল আমিন বসে আছেন, হঠাৎ করে একজন ফেরেশতা আগমন ঘটল। জিব্রিল বলছেন ইনি এমন একজন ফেরেশতা যে ইতিপূর্বে পৃথিবীতে কোনোদিন আসেননি, আল্লাহর নির্দেশে সর্বপ্রথম পৃথিবীতে আসলেন আপনার কাছে। তো এই ফেরেশতা আসলেন, এসে বলছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরসালানি ইলাইকা রব্বুকা, আপনার রব আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। ফেরেশতা বলছেন যে আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এই নির্দেশ দিয়ে, যে কলা, তিনি বলেন আফা মালিকান নবিয়ান এজালুকা, যে আপনি কি রাষ্ট্রনায়ক হিসেবে নবী হতে চান, আও আবদান রসুলান, না সাধারণ বান্দা হয়ে রসুল হতে চান। এইটা
জানতে পাঠিয়েছেন আপনার কাছে। ফেরেস্তা বলছেন যে আল্লাহ আপনার কাছে আমাকে জানতে পাঠিয়েছেন যে আপনি রাষ্ট্রনায়ক নবী হতে চান না আবদান রসুলান একজন সাধারণ বান্দা রাসুল হতে চান। কালা জিব্রিল, তখন জিব্রিল রাসুল সাল্লামের দিকে ইশারা করে বলছেন আপনি বিনয়ী হন। শুধু কথাটা বললেন, জিব্রিল ইঙ্গিত দিয়ে বলছেন আপনি বিনয়ী হন, আর কিছু বলেননি, নবীকে ইঙ্গিত দিচ্ছেন যে আপনি বিনয়ী হন। লে রব্বিকে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাম আপনি আপনার রবের কাছে বিনয়ী হন। কালা, তখন আল্লাহ সাল্লাম বলছেন বাল আব্দান রাসুলান, আমি একজন সাধারণ বান্দা রাসুল হতে চাই, রাষ্ট্রনায়ক রাসুল আমি হতে চাই না। আল্লাহ খুশি হয়ে গেলেন। যে হাদিস পাবেন মুসনাদ আহমাদের মধ্যে সহি সানাদে বর্ণিত হয়েছে, যা সিলসিলা সহিয়ার মধ্যে শেখ নাসিরুদ্দিন আলবানি নিয়ে এসেছেন, 1002 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন যদি রাষ্ট্রনায়ক রাসুল হতে চাইতেন তাহলে তো সুযোগ তখনই পেয়েছিলেন। রাষ্ট্র ক্ষমতাই যদি মূল দিন কায়েম হয় তাহলে তো সুযোগ তখনই পেয়েছিলেন, তিনি নেননি, সাধারণ মানুষ হয়ে রাসুল হয়েছিলেন। মানে আগে মানুষকে, মানুষের অন্তরে, মা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে দিন কায়েম আগে, তারপরে রাষ্ট্র, রাষ্ট্র দিন কায়েম, এটা শেষ স্তর। এই জন্যই দেখেন যে নবী রাসুলদের চারজনের নাম বলেছেন দিন কায়েম আনা আকিমুদ্দিন ওয়াতে, এই চারজন রাষ্ট্রনায়ক হতে পারেননি, তাই বলে কি তারা দিন কায়েম করেননি? তারা তাদের দেহে, তাদের পরিবারে দিন কায়েম করেছেন আনাকিমুদ্দিন। রাষ্ট্র ক্ষমতা হচ্ছে চূড়ান্ত একটা স্তর, দিন কায়েমের চূড়ান্ত একটা স্তর। আল্লাহ যাকে চাইবেন সেই জায়গায় নিয়ে যাবেন, যাকে চাইবেন না সেই জায়গায় নিয়ে যাবেন না। সময় পার হয়ে গেছে, আর কয়েক মিনিট আমি শেষ করে দিচ্ছি, যদিও কথা অনেক ছিল সেদিকে আর যাচ্ছি না। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র ক্ষমতা অর্জনের উসুল বা কিছু নীতিমালা, খলিফা হিসাবে যারা রাষ্ট্র পেয়েছেন তারা কীভাবে পেয়েছেন, এই কয়েকটা থিম আপনাদের কাছে তুলে ধরে আমি শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন, পরবর্তী খলিফা কে হবে তা নির্ধারণ করেননি, তবে কিছু ইঙ্গিত দিয়েছিলেন, কিছু ইশারা ছিল। যেমন পূর্ণাঙ্গ বিশ্লেষণের সুযোগ নেই, শুধু এতটুকু বলে যাই, আল্লাহ রাসূল সাল্লামের কাছে কয়েকজন মহিলা এসেছিলেন কিছু বিষয় জানার জন্য, যে হাদিস সহিহ বুখারীতে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লামকে বললেন যে এরপর ওনারা অনেক দূর থেকে এসেছিলেন, মেয়েগুলো দিন শিখতে এসেছিলেন, তো বলেছিলেন যদি এরপরে আমরা আসি আর আপনাকে যদি না পাই তাহলে আমরা কার কাছে যাব দিন শিখতে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমাকে যদি না পাও তাহলে আবু বকরের কাছে যাবে, সহিহ বুখারীর হাদিস। তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে রাষ্ট্র চালানোর মতো মানে ব্যক্তিত্ব হচ্ছেন আবু বকর, এই ইঙ্গিতে হাদিসের মধ্যে রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তিনি মসজিদে নববীতে সালাতে ইমামতি করেছেন, যে কয়েক অক্ত অসুস্থতার কারণে ইমামতি করতে পারেননি সেই কয়েক অক্ত আবু বকর করিয়েছিলেন, তাকে দায়িত্ব দিয়েছিলেন, উমারও নয়, উসমানও নয়, আলীও নয় রাদিয়াল্লাহু আনহুম, তারা কেউ নয়, আবু বকরকে দিয়ে ইমামতি করিয়েছিলেন। মানে এখানেও একটা ইঙ্গিত ছিল যে আমার পরে রাষ্ট্র পরিচালনার মতো ব্যক্তিত্ব হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের সময় জীবনের চূড়ান্ত মুহূর্ত, জীবন মরণের সন্ধিক্ষণে সাথী হিসাবে যাকে বেছে নিয়েছিলেন তিনি ছিলেন আবু বকর। মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আবু বকর তাগড়া জোয়ান মানুষ ছিলেন তখন, আলী রাদিয়াল্লাহু আনহু একেবারে জোয়ান মানুষ, যুবক মানুষ, প্রতিরোধ করার মতো মানুষ, আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে নেননি, নিয়েছিলেন ওই বয়স্ক মানুষটিকেই, আবু বকর সিদ্দিককে, যেখানে ওই ইঙ্গিত ছিল যে আমার পরে হাল ধরার মতো ব্যক্তি ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবার উপস্থিতি যখন উহুদের উপরে তিনি দাঁড়িয়েছিলেন, উহুদ পাহাড়ে, উহুদ পাহাড় থরথর থরথর করে কাঁপছিল, তখন তিনি বলেছিলেন ওহু থামো, তুমি জানো তোমার পিঠের উপরে কারা রয়েছে? এখানে রয়েছে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। তো নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তারপরে যার নামটা নিয়েছিলেন তিনি হলেন সিদ্দিক, আবু বকর সিদ্দিক। এরপরে দুইজন শহীদ, দুইজন শহীদ উমার এবং উসমান রাদিয়াল্লাহু আনহু সমারিত উপস্থিতি। তাহলে সেখানেও আবু বকরকে তাদের উপরে প্রাধান্য দিয়েছিলেন, নানান দিকে ইঙ্গিত ছিল। যাই হোক, সব মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পরে প্রায় আড়াই দিন মতো সময় লেগেছিল খলিফা নির্বাচন করতে, মানে বিভিন্ন আলোচনা পর্যালোচনা। মুহাজিরেরা চাচ্ছে তাদের পক্ষ থেকে খলিফা হবে, আনসারেরা চাচ্ছে তাদের পক্ষ থেকে খলিফা হবে, এদিকে কেউ চাচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হবে, কেউ বলছেন উমার, কেউ বলছেন উসমান, কেউ বলছেন আবু বকর, কি হবে, এই নিয়ে আলোচনা পর্যালোচনা সব করতে করতে প্রায় আড়াই দিন সময় লেগে গেছে। শেষে আলোচনায় সবাই একমত হলেন আবু বকর সিদ্দিক। উমার প্রথম আবু বকরের হাতে হাত রেখে বায়াত নিলেন, খেলাফতের বায়াত, পরে সবাই নিয়ে নিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। ইসলামী রাষ্ট্রের নীতি আদর্শ হল পরবর্তী খলিফা নির্বাচন না হওয়া পর্যন্ত স্ট্যান্ড খলি রাষ্ট্রনায়ক যিনি তার দাফন হবে না, মানে একটা সেকেন্ডও নেতৃত্ব শূন্য বিশ্ব থাকবে না, যার ফল আমরা কয়েকদিন আগে দেখেছি। যে কয়েকদিন সময় লেগেছিল প্রধান উপদেষ্টা নির্বাচন করতে, সে কয়েকদিনে কি খেসারত পোহাতে হয়েছে সেটা আপনাদের আমাদের চোখের সামনে। এটা হলো ইসলামের শিক্ষা, একটা সেকেন্ডও নেতৃত্ব শূন্য হবে না, মানে প্রথম কাজ হবে সবাই মিলে পরবর্তী রাষ্ট্রনায়ককে হবে, কোনো কারণে যদি রাষ্ট্রনায়ক না থাকে সর্বপ্রথম কাজ এটাই, নাহলে বিশৃঙ্খলা হবে যেগুলো হয়েছে। এটা ইসলামের শিক্ষা, দিন কায়েমটা কী হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তিনি একেবারে শীর্ষস্থানীয় যারা শূরা সদস্য ছিলেন তাদের মধ্য থেকে বাছাই করা কয়েকজনের সাথে পরামর্শ করেছিলেন। পরামর্শ করে পরবর্তী খলিফা উমার রাদিয়াল্লাহু আনহু তিনি লিখে দিলেন, লিখে দিলেন পরবর্তী খলিফা কে হবে। তাহলে বোঝা গেল রাষ্ট্র, আগের যিনি রাষ্ট্রনায়ক তিনি কিছু আকার ইঙ্গিত দিয়ে যেতে পারেন পরবর্তী রাষ্ট্রনায়ক কে হবে। দ্বিতীয় স্তর হল রাষ্ট্রনায়ক সরাসরি ব্যক্তি বিশেষের সাথে পরামর্শ করে পরবর্তী রাষ্ট্রনায়ক নির্বাচন করে দিয়ে যেতে পারেন। তৃতীয় স্তর হল উমার রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তিনি যখন মৃত্যুশয্যায় শায়িত, তাকে ছুরিতে আঘাত করা হয়েছে, তার রক্ত একেবারে শরীর থেকে শেষ হয়ে যাচ্ছে জীবনের শেষ মুহূর্তে, তখন তিনি ছয়জনের একটা কি বলবো এটা নির্বাচন কমিশন বলতে পারেন, ছয়জনের একটা নির্বাচন কমিশন গঠন করেছিলেন, একটা প্যানেল গঠন করেছিলেন, ছয়জনের নাম দিয়েছিলেন যে ছয়জনের প্রত্যেকেই খলিফা হওয়ার যোগ্য। বললেন যে ছয়জনের মধ্য থেকে পরামর্শ করে তোমরা খলিফা নির্বাচন করবে, যদি ছয়জনে একমত হতে না পারো, দেখা যায় তিনজন একদিকে তিনজন আরেকজনকে বলছে সমস্যা সমাধান হচ্ছে না, তাহলে সপ্তম জন হিসাবে আমার ছেলে ইবনে উমারকে আবদুল্লাহকে নিবে পরামর্শের জন্য, তবে খবরদার আবদুল্লাহকে খলিফা বানাবেন। দেখেন খলিফা কি মানের ব্যক্তি খলিফা হবে, খেলাফতকে আঁকড়িয়ে ধরার জন্য জীবন মরণ সন্ধিক্ষণ মরণ পণ্যে মানুষ হত্যা করে লাশের উপর দিয়ে টিকিয়ে রাখবেন, জি না, খলিফা কি মানের হবে দেখেন। বলে দিচ্ছেন যে তোমরা ছয়জনের মধ্যে একজন খলিফা হবে পরামর্শ করে, যদি একমত হতে না পারো তাহলে আমার ছেলে আবদুল্লাহকে সাথে নিও পরামর্শের জন্য, কারণ অনেক বুদ্ধি রাখে, চিকন বুদ্ধি রাখে, তবে তাকে খলিফা বানাবেন। নিজের ছেলের বিষয়ে আগে সিগন্যাল দিলেন যে খলিফা তাকে বানাবেন, তো এই মানের ব্যক্তিরা হবে খলিফা, ছয়জনের প্রত্যেকেই খলিফা হওয়ার যোগ্য। এবার ইনাদের ছয়জনের মধ্য থেকে আলোচনা পর্যালোচনা করে উসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। এরপরে মানুষের মধ্য থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসে আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করেছিলেন। এ হলো সিস্টেম। তাহলে খলিফা নির্বাচন আম পাবলিকের নয়, একটা রিক্সা চালক, একটা ভ্যান চালক, একটা দিন মজুর, একটা মূর্খ মানুষ, একটা সাধারণ মানুষ, রাষ্ট্র চালানোর মতো কে যোগ্য এইটা তিনি নির্বাচন করার ক্ষমতা তার নেই, এটা তার দায়িত্ব না। এটাই হলো সমস্যা বর্তমান গণতান্ত্রিক পদ্ধতি আর ইসলামের খলিফা নির্বাচনের পদ্ধতির মধ্যে। একটা রিক্সা চালক, দিন ভ্যান মজুর, দিন মজুর, সাধারণ মানুষ, অনুভূমি মানুষ, উনি রাষ্ট্র চালানোর জন্য কে পারফেক্ট ব্যক্তি, উনি কি বুঝেন, উনি কি বুঝবেন? এটা আমি ওনাকে খাটো করার জন্য নাই, বাস্তবতার নিরিখে বলছি সম্মানিত উপস্থিতি। দেখুন, এই সিলেকশন পদ্ধতি হলো ইসলামের, আর ইলেকশন পদ্ধতি হলো মানুষের মগজ প্রসূত। ইলেকশন নয়,
সিলেকশন পদ্ধতিতে যান, ইলেকশনে যে টাকা পয়সা ছড়াছড়ি হাজার হাজার কোটি টাকা মানে এখানে লুটপাট হয়, তশরুফ হয়, সিলেকশন পদ্ধতি যান, এটা কমে যাবে, হবে না, এবং যত বিশৃঙ্খলায় বিশৃঙ্খলা কমে যাবে। সবার এই উপস্থিতি, আসুন আমরা ইসলামের রূপরেখার কাছে ফিরে আসি। ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই যে প্রধান উপদেষ্টা কে হবেন, একেবারে আম পাবলিক কি নির্বাচন করেছেন, গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিরা বসে নির্বাচন করেছেন। দেখেন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে গিয়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হতো, যে পরিমাণ রক্ত ঝরত, যে পরিমাণ মিছিল মিটিং জ্বালাও পুড়াও অর্থ ইত্যাদি, তার কতটুকু হয়েছে? এই সিস্টেমগুলো কিছুটা মিল আছে, তো চলুন আমরা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখি। দিন কায়েম বলতে রাষ্ট্রীয় ক্ষমতার উপরে হুমড়ি খেয়ে পড়া নয়, আগে ব্যক্তির দিন কায়েম, তারপরে পরিবারের, তারপরে সমাজের চূড়ান্ত পর্যায়ে গিয়ে রাষ্ট্র। যদি ব্যক্তি থেকে সংশোধন না হয় তো রাষ্ট্রে ক্ষমতায় তুলে দিবেন ওই হাজার হাজার কোটি টাকা লুট করে খাবে, কারণ ব্যক্তির মধ্যে যদি আলো জ্বালাতে না পারি তাহলে সে লুটপাট করে খাবে শত শত কোটি টাকার, স্বাভাবিক। যে চিত্র আমরা দেখেছি, পূর্বেও দেখেছি, রিসেন্টও দেখেছি, আসুন আমরা ইসলামের কাছে মাথা নত করি, তাওহীদ প্রতিষ্ঠা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ সাকিল মুসলিম। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, গাজীপুরায় একটি আহলে হাদিস তথা সালাফি মসজিদ প্রতিষ্ঠা হতে যাচ্ছে, সেখানে আপনারা আত্মাউহিদ জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স গাজীপুরায় হচ্ছে, তো আগামী ১৬ তারিখে এই জমিটা রেজিস্ট্রি দরকার, যেখানে ব্যাপক ১৫ তারিখে রেজিস্ট্রি হবে, তো ব্যাপক টাকা পয়সা দরকার, তো দেখুন সবাই মিলে যদি এগিয়ে আসে এটা সহজ। তো আগামী জুমাতে আজকে যারা ভাই রয়েছেন সেখানকার দায়িত্বশীল, আজকে যারা দিতে চান দিবেন, আগামী জুমাতে ১৩ তারিখ জুমা আর ১৫ তারিখ রেজিস্ট্রি, আগামী জুমাতে প্রস্তুতি নিয়ে আসবেন, সবাই সহযোগিতা করবেন। জান্নাতে এক টুকরো ঘর দরকার, জান্নাতে এক টুকরো ঘর দিতে হলে মসজিদ নির্মাণ করলে এটা সহজ হয়, তো সবাই অংশগ্রহণ করবেন যতটুকু পারেন। একজন খেটে খাওয়া মানুষ দিন মজুরও চেষ্টা করবেন ১০ টাকা দিয়ে হলেও অংশগ্রহণ করার। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।